ওম শান্তি ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার বিষয়বস্তু হলো কর্মের ফল কিভাবে পাওয়া যায় প্রতিদিন প্রতিনিয়ত আমরা কর্ম করেই চলছি কর্মের ফলও আমরা পাচ্ছি কিন্তু অনেক সময় আমরা ভেবে উঠতে পারি না যে ভালো কর্মই তো করেছি কিন্তু ফলটা সেরকমভাবে ভালো আসেনি। আবার অনেকজনকে দেখতে পাই খারাপ কর্ম করেছে কিন্তু ফল তার ভালোই এসেছে তো আসলে এই যে আমরা কর্ম করছি কর্মের ফলটা কিসের আধারে তাহলে আসছে এই উদ্দেশ্যে আমি বলবো যে কর্ম আমরা যাই করছি কর্মটা করতে গিয়ে আমার ভাবনাটা আমার চিন্তনটা আমার উদ্দেশ্যটা কি থাকছে সেই আধারেই কিন্তু আমরা কর্মের ফল লাভ করে থাকি তো এই কর্ম করতে গিয়ে আমাদের চিন্তা অবশ্যই ইতিবাচক হতে হবে সৎ উদ্দেশ্য হতে হবে তবে কর্মের ফলটাও আমার সেই ভালোই হবে শ্রেষ্ঠই হবে একটা উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাইব একবার এক অন্ধ ব্যক্তি তিনি ছোটবেলা থেকেই অন্ধ সবসময় ভগবানকে ডাকতে থাকেন ভগবানকে বলতেও থাকেন সেই একটাই প্রশ্ন যে কেন তুমি আমাকে অন্ধ বানিয়েছো তো সেই ছোট থেকে উনি বড় বৃদ্ধ হলেন খুব গরিবও ছিলেন তো বৃদ্ধ হওয়া হওয়ার সময়ও সেই একই প্রশ্ন এখনো চলছে যে ভগবান তুমি আমাকে কেন অন্ধ যাই হোক ভগবান তার এতদিনের ডাকের সারা দিয়ে শেষ পর্যন্ত ভগবান দেখা দিলেন এবং বললেন যে তুমি আমাকে কি প্রশ্ন করেছিলে যে কেন তোমাকে অন্ধ বানিয়েছে ঠিক আছে তখন ভগবান ওনাকে সাক্ষাৎকার করালো যে তুমি রাজ দরবারের উনি ছিলেন যে রাজা যাদেরকে শাস্তি দিতেন সেই শাস্তি ওনার দ্বারা দেওয়া হতো যিনি অন্ধব্যক্তি এখন আছেন তো রাজ রাজা কাউকে শাস্তি দিলেন যে তার চোখগুলো উঠিয়ে ফেল আগের সময় তো অনেক কড়া কড়া শাস্তি ছিল তো চোখগুলো উঠাতে গিয়ে না ওনার কোনো কষ্টই হতো না তো ওনার এটাই কাজ ছিল ডিউটি ছিল তো উনি সেটাই করে যেতেন তো এই দৃশ্য দেখে অন্ধব্যক্তি ভগবানকে বললেন ভগবান তাতে আমার কি দোষ আমাকে তুমি সেই গত জন্মে সেই ডিউটি আমার পড়েছে তো আমার তো সেই কাজই করতে হবে ভগবান বলেছেন তখন যে তুমি ভালো করে দৃশ্যটাকে দেখো তুমি সেই শাস্তিটা দিতে গিয়ে তুমি কিন্তু একবারও দয়া মায়া করতে না বরং খুব আনন্দের সহিত তুমি চোখগুলোকে উঠিয়ে নিতে খুব তুমি আনন্দ পেতে এই চোখগুলা উঠাতে একজনের চোখ ওঠানোর পর আবার অপেক্ষায় থাকতে কখন আরেকজনের শাস্তি হবে কখন আরেকজনের চোখকে ওঠানোর সুযোগ আসবে এভাবে করে খুব আনন্দের সহিত কিন্তু তুমি সবার চোখকে উঠাতে মানে শাস্তি যাদেরই হতো তাদের তুমি চোখ ওঠাতে এই যে তোমার এই কাজটা করতে গিয়ে তোমার যে এই যে মনের এই আনন্দ এই আনন্দ তো সেটা ঠিক ছিল না এই পাপ কাজ আরেকজনকে দুঃখ দিতে গিয়ে তোমার মনে এতটাই আনন্দ সেই আনন্দই তো তোমাকে এই জন্মে কি বানিয়েছে তোমাকে অন্ধ বানিয়েছে এই কারণেই তোমার এই কর্মের পেছনে যে তোমার যে যে ভাবনা সেই উদ্দেশ্য বা তোমার যে সেই নেতিবাচক চিন্তা কাউকে দুঃখ দিয়ে যে তোমার খুশি পাওয়া সেইটাই তোমাকে এই জন্মে অন্ধ হতে হয়েছে অনেকজনের চোখ উঠিয়েছ তার জন্য এই জন্মে তুমি অন্ধ হয়েছ তাহলে দেখেন এই উদাহরণটা থেকে আমরা শিখতে পারি যে আমরা খারাপ কাজ বা অনেক সময় পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা অনেক সময় অনেক ওলটপালট কাজ করতে হয় কিন্তু তখন কিন্তু আমাদের ভাবনার মধ্যে থাকতে হবে ভগবান আমাকে ক্ষমা করে দিও আমি এই কাজ আমার ইচ্ছা থেকে করছি না কোনো একটা পরিস্থিতির কারণবশত হয়ে আমি করছি তাহলে কিন্তু সেটার ফল কিছুটা ভগবান মাফ করে দেবে সেই জন্য আমাদের কর্মের পেছনে কিন্তু আমাদের ভাবনাকে সুন্দর রাখতে হবে সঠিক রাখতে হবে আধ্যাত্মিক পরায়ণ রাখতে হবে এবং কাউকে পরিস্থিতির কারণে দুঃখ দিতে গিয়ে কোনো খারাপ কাজ করতে যদি আমাকে যেতেও হয় তাহলে আমাকে বার ভাবতে হবে এবং অনেকবার ক্ষমাপার্থী থাকতে হবে তার জন্য আমার আফসোস থাকতে হবে তবেই কর্ম ফল সেরকমভাবেই আমার ভালো আসবে ওম শান্তি